এখন চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। জানতে পারা যাচ্ছে আজ মঙ্গলবার শহর কলকাতায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতায় আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গে আজ থেকে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা হলে কমবে। উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এই নিয়ে কথা বলবো প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। সুদীপ্তা, থেকে কি জানাচ্ছে বৃষ্টি নিয়ে, কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? সুদীপ্তা শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে সুদীপ্তা? হ্যাঁ, বৃষ্টি যেটা আজকে কিন্তু দক্ষিণবঙ্গে আসছে, বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে উপকূলবর্তী কয়েকটি জেলা, হাওড়া, হুগলি, 224 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও, এমনটাও কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, যদিও আর্দ্রতা জনিত অস্বস্তি সেটাও কিন্তু একসঙ্গে বজায় থাকবে। গত 24 ঘন্টাতে বৃষ্টি হয়েছে এবং কিন্তু আজকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। কারণ মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে এবং সেই কারণেই এই বৃষ্টির প্রভাব দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা কিন্তু চলবে আরো 24 ঘন্টা এই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা পূর্বাভাস দিচ্ছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কয়েকটি জেলা পার্বত্য জেলাগুলোতে হবে, কিন্তু বাকি জেলাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রভাব দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কাশ্রম, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে মূলত বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার পার্বত্য জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাও খুব বেশি নয়, বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি। আপাতত রাজ্য জুড়েই একটা বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 থেকে 48 ঘন্টা এই পরিস্থিতি থাকবে বলে জানা যাচ্ছে। সুদীপ্তা, একদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কমবে, অন্যদিকে পাশাপাশি জানাচ্ছে একই সঙ্গে যে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, এর জেরে যে কিরকম প্রভাব পড়তে পারে সুদীপ্তা? হ্যাঁ দেখো, খুব বেশি ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত থাকবে। ভারী বৃষ্টি যেগুলোতে বলছে উপকূলবর্তী জেলা, সেখানে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি, অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টি পড়বে এবং বাকি জেলার জায়গাগুলোতে পরিস্থিতি বদলাবে। অর্থাৎ সারা রাজ্য জুড়ে যে খুব বেশি ভারী বৃষ্টি হবে এমনটা নয়, বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে। যেহেতু বললাম যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর, অবশেষে বলা যেতে পারে এই একদিন দুদিনে একটুখানি সক্রিয় রয়েছে, তাও যে খুব বেশি ভারী বৃষ্টি হবে এমনটা নয়। কয়েকটি জায়গায় উপকূলবর্তী জেলা সেই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি প্রভাব দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর যে ভারী বৃষ্টি হবে এমন নয়, বিক্ষিপ্ত হবে, আগেও বলেছি বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি, অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে, আবারও সেই বৃষ্টি কমে যাবে, সেই রকম পরিস্থিতি কিন্তু চলবে আরো 24 ঘন্টা। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রভাব দিচ্ছে আলিপুর। অনেক ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সার্বিকভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিন্তু আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।